হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজিৎ, দেবজিৎ টিফিন স্ল্যাবে তোমাদের স্বাগত। তো এখন যাব মাঠের দিকে, আমাদের আলিশহর ইয়ার্ড, ওটাকে অনেকে রেল বাউন্ডারিও বলে। সঙ্গে আমার বন্ধু আছে থানা, একটু করে দাও। তো এখন মাঠের দিকে যাব, তোমরা দেখতে থাকো সেখানে কি করছি, না অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানে গিয়ে। তাহলে চলো দেখতে থাকো। হ্যাঁ, সেরকম একটা ভিডিও করা হয় না তোর ওই ডিউটির জন্য, তার জন্য করি মাঝে মাঝে। বন্ধুরা, ডিফেন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো মাঠ। তোমরা যদি ডিফেন্সকে ভালোবেসে থাকো, তার আগে তোমাদের মাঠকে ভালোবাসতে হবে। আর তোমরা যদি মাঠকে যদি ভালোবাসতে পারো, তাহলে তোমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। তো মনে রাখবে, মাঠ কোনো সময় কাউকে ধোকা দেয় না। সবাই ধোকা দিয়ে দেবে, কিন্তু মাঠ তোমাকে কোনো সময় ধোকা দেবে না, কিন্তু মাঠকে ভালোবাসতে হবে। তো এই মাঠে আমার আগে যেসব সিনিয়র তারা ছিল, তারাও প্র্যাকটিস করেছে, আর তারাও এখন ডিফেন্সে আছে কোনো না কোনো ডিপার্টমেন্টে। আর আমি এই মাঠে প্র্যাকটিস করেছি, আমাদের রামপ্রসাদ মাঠ হালিশহর রামপ্রসাদ খেলার মাঠে প্র্যাকটিস করেছি, তারপরে চাঁদনি মাঠে প্র্যাকটিস করেছি। তো মাঠকে ভালোও বেসেছি, তার জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আর ভগবানের আশীর্বাদ তো আছেই, তো আমিও চাই তোমরাও মাঠকে ভালোবাসো। অনেক দিন পর বন্ধুদের সাথে আবার দেখা হলো, আর একসাথে বসে গল্প করার মজাটাই আলাদা। মনে হচ্ছে পুরনো দিনটা আবার ফিরে পেলাম, আর বন্ধুদের সাথে গল্প করে খুব ভালো লাগলো। অনেক দিন পর মাঠে গিয়ে আজকে বন্ধুদের সাথে খুব মজা করলাম। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যারা যারা ডিফেন্সের জন্য মাঠে প্র্যাকটিস করো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।